গম্ভীর সূর্যার জুটির শুরুটা হলো সুপারহিট। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল ভারতীয় দল। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হয়েছে গৌতম গম্ভীরের ভারতীয় কোচের যাত্রা। অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ অধিনায়কত্ব পেয়েছে সূর্যকুমার যাদব, আর এই দুজনে দুর্দান্তভাবে নিজেদের যাত্রা শুরু করল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 43 রানে হারিয়েছে। এদিকে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ভারতের সামনে 8 ওভারে টার্গেট এসে দাঁড়ায় 78 রানে, আর এই টার্গেট ভারতীয় দল এক ওভার তিন বল হাতে রেখেই 3 উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলে, যার ফলে এই ম্যাচটি ভারতীয় দল 7 উইকেটে জিতে নিয়েছে। আর এই ম্যাচটি জয়ের ফলে ভারতীয় দল 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 2-0 এগিয়ে গেল, যার ফলে এক ম্যাচ হাতে রেখে ভারত সিরিজটা নিজেদের করে নিল। তাই তো বলতেই হচ্ছে সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের শুরুটা হলো দুর্দান্ত। হ্যাঁ দর্শক, আপনাদের বলছি সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের এই জুটিটা আপনাদের কেমন লাগছে এখনই কমেন্টস করে জানিয়ে দিন।